চোখ ধাঁধানো সব ক্যালিগ্রাফির রঙে সেজেছে মহাসড়ক ঘেঁষা প্রায় 6,000 বর্গফুটের দেয়াল। নান্দনিক এসব ক্যালিগ্রাফি দেখতে রাস্তার পাশে ভিড় করছেন পথচারীরা। মনোরম এ দৃশ্য মুঠোফোনে ক্যামেরাবন্দী করতেও ব্যস্ত দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এটা তো হচ্ছে অসাধারণ ছিল, খুবই সুন্দর একটা ক্যালিগ্রাফি। এটা হচ্ছে আপনারাও দেখতে পারতেছেন, মোল্লা হানিফ ভাই উনি হচ্ছে সম্পূর্ণটা পুরোটা করেছেন ইভেন্ট। আর এটা হচ্ছে সর্ববৃহৎ ক্যালিগ্রাফি যেটা শুনেছি আগেও। তো আমিও হচ্ছে মূলত এখানে এসেছিলাম এটা কাজে, দেন ভাবলাম যে হচ্ছে এখান দিয়ে যে যাই আর হচ্ছে এখানে কিছু হচ্ছে আমিও ফটোগ্রাফি করে নিই। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের বিশাল দেয়াল জুড়ে এমন সব ক্যালিগ্রাফি এঁকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় শিক্ষার্থীরা। যে সুন্দর করে লেখছে আরবি ছাত্র, খুব ভালো, যারা দেখছে সবাই বলছে এটা ভালো, আমার জীবনে প্রথম দেখা। আমাদের ছাত্র ভাইটা জিনিসটা বানিয়েছে খুবই সুন্দর, তারপরে শুক্রবারে মানুষ অনেক দেখে, হ্যাঁ ছবি তোলে, তারপরে ফেসবুকে ছাড়ে, এই জিনিসটা খুবই সুন্দর। বিশাল এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত গ্রাফিতি শিল্পী মোল্লা মোহাম্মদ হানিফ ও উসাইদ মোহাম্মদ জানান, বিস্তৃত এই দৃশ্যপটে ঐক্যের আহ্বানের পাশাপাশি তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের মেলবন্ধনও। গ্রাফিতির শেষ দিকে আরবি কবিতার কিছু লাইনও ফুটিয়ে তোলা হয়েছে বলেও জানান এই শিল্পীরা। এখানে আপনার প্রথমত আরবিতে লেখা আছে আল কুওয়াতু ফিল ওয়াহদা, যেটা একতাই শক্তি যেই অর্থটা, এবং পরবর্তীতে এখানে দুইটা হাতের সিম্বল আমরা এনেছি, অর্থাৎ প্রচ্ছদ পাশাপাশি সিম্বল, লেখা পাশাপাশি প্রচ্ছদ আনা, যেহেতু যেই কোনো মানুষ একজন নিরক্ষর মানুষেরও যেন এটা বুঝতে পারে যে আমার একতাবদ্ধতার একটা মেসেজ আমাকে সে দিয়েছে। এবং পরবর্তীতে আমরা প্যালেস্টাইন এবং বাংলাদেশের একটা মেলবন্ধন চমৎকার করে এখানে আনার চেষ্টা করেছি, এই জন্য কারণ আমরা চাই না যে পৃথিবীর কোনো একটা জনপদেও কোনো মানুষ নির্যাতিত থাকুক, সেই জন্য আমরা প্যালেস্টাইন এবং বাংলাদেশটাকে একতাবদ্ধ করেছি যেন তারাও একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে। আর ফাইনালি একদম লাস্টে আমরা একটা গুরুত্বপূর্ণ আরবিক কবিতার লাইন এনেছি, সেখানে হচ্ছে আসিনুলানা অল আরবুলানা অল হিন্দুলানা অল কুল্লুলানা, যার বাংলা অর্থ এরকম দাঁড়ায় যে চীন, আরব এবং হিন্দুস্তান পুরোটাই আমাদের। এই আমাদেরটা আসলে কোন সময় হবে, যখন আমরা একতাবদ্ধ থাকতে পারবো, ওই সময় আমরা পুরো বিশ্বটাকে আমরা সুন্দরভাবে শাসন করতে পারবো, যখন আমরা একতাবদ্ধ থাকবো পরস্পর। আমরা যেদিকে যাচ্ছি মানুষ বলতেছে কাঁচপুরের কাজটাকে আপনারা করছেন, যখন বলি যে হ্যাঁ তখন বলে যে আল্লাহ আপনাদেরকে অনেক বাঁচায় রাখুক, মানে বিভিন্ন তাদের মন থেকে যে এই দোয়াগুলো আসে, তো এই দোয়াগুলোর জন্যই আসলে মনে হয় যে এই কাজটা সার্থক, এবং আমাদের আগামী জীবনে আমরা অনুপ্রাণিত হইতেছি আপনাদের ভালোবাসা। এই যে আপনারা আসছেন, তারপরে আরও অনেকে আসতেছেন, যোগাযোগ করতেছেন, এই ব্যাপারগুলো খুব ভালো লাগার।